আসসালামু আলাইকুম। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই বাংলাদেশের সংবিধান সম্পর্কে মোটামুটি ধারণা রাখা প্রয়োজন। আমরা জেনে নেব যে বাংলাদেশের সংবিধানের 11টি ভাগ ও এর 153টি অনুচ্ছেদ রয়েছে, এখানে 79টি অনুচ্ছেদ আছে। তো সংবিধানের 11টি ভাগ মনে রাখার উপায় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সংবিধানের যে 11টি ভাগ রয়েছে, সেই 11টি ভাগ আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি, সে বিষয়ে আমাদের আজকের আলোচনা। তো আমরা একটি টেকনিকের মাধ্যমে সংবিধানের 11টি ভাগ মনে রাখতে পারি। টেকনিকটি হচ্ছে প্রামাণ্য আদিম বাংজু সংবি। অবশ্য টেকনিকটি আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তারপরে আমি আপনাদের বলবো একটু কষ্ট করে হলেও টেকনিকটি একবার আয়ত্ত করে নিন, কেননা এই টেকনিকটি একবার মাত্র আয়ত্ত করতে পারলে সারা জীবন আপনাকে আর সংবিধানের 11টি ভাগ মনে রাখার জন্য কষ্ট করতে হবে না। তো টেকনিকটি আমরা আরেকবার দেখে নেই। প্রামাণ্য আদিম বাংজু সংবি, এই টেকনিকটির মাধ্যমে কিভাবে আমরা সংবিধানের 11টি ভাগ মনে রাখতে পারি, সে বিষয়ে এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। টেকনিক্যাল প্রথমে আমরা দেখেছিলাম প্র মানে হচ্ছে প্রজাতন্ত্র, এখানে 1 থেকে 7 অনুচ্ছেদ। তারপরে দেখেছিলাম রা, প্র রা, রা মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অর্থাৎ 1 নম্বর ভাগে থাকছে প্রজাতন্ত্র সংক্রান্ত, প্রজাতন্ত্র 1 নম্বর ভাগের নাম। 2 নম্বর ভাগের নাম হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে। 3 নম্বর ভাগে থাকছে মৌ হচ্ছে মৌলিক অধিকার, মৌলিক অধিকার গুলো রয়েছে 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। নিয়ে থাকতেছে নির্বাহী বিভাগ, 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা আছে। আগে থাকতেছে আইনসভা, আইনসভা 65 থেকে 93 পর্যন্ত অনুচ্ছেদ। তারপরে বি, বি দিয়ে বিচার বিভাগ, বিচার বিভাগ 94 থেকে 117 নম্বর অনুচ্ছেদ। তারপর আমরা টেকনিকের মধ্যে দেখতেছি লেখা আছে নি, নি দিয়ে হচ্ছে নির্বাচন, নির্বাচন সংক্রান্ত, এটা হচ্ছে 118 থেকে 126 নম্বর অনুচ্ছেদ। ম দিয়ে 8 নম্বর ভাগ, 8 নম্বর ভাগে থাকতেছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা 127 থেকে 132 নম্বর অনুচ্ছেদের মধ্যে এই বিভাগটি ভাগটি। তারপরে 9 নম্বর ভাগে থাকছে মানে বাংলাদেশের কর্ম বিভাগ, অর্থাৎ বাংলাদেশের কর্ম বিভাগ 133 থেকে 141। তারপর 9 নম্বর ভাগটিকে আমরা 2 ভাগে ভাগ করেছি, 9-এর একটি ক ভাগ রয়েছে, 9-এর ক ভাগে থাকছে জ, জ দিয়ে হচ্ছে জরুরি বিধানাবলী, 141 থেকে 141-এর ক থেকে 141-এর গ পর্যন্ত। এখানে লক্ষণীয় বিষয় যে 9 নম্বরকে আমরা 2 ভাগে ভাগ করেছি, এটি হচ্ছে 9 নম্বরের প্রথম ন অনুচ্ছেদ শুধুমাত্র, বাংলাদেশের কর্ম বিভাগ যা 133 থেকে 141 অনুচ্ছেদ পর্যন্ত বিস্তৃত। আবার নয়ের ক বিভাগ, নয়ের ক বিভাগে পাচ্ছি জ, জ দিয়ে বোঝাচ্ছে জরুরি বিধানাবলী, আর এই জরুরি বিধানাবলীটি 141-এর ক থেকে 141-এর গ পর্যন্ত বিস্তৃত। তারপরে 10 নম্বরে পাচ্ছি সং, সং থেকে আসছে সংবিধান সংশোধন, যেটা 142 নম্বর অনুচ্ছেদ। এবং বি দিয়ে পাচ্ছি বিবিধ, এই বিবিধ বিষয়গুলো 143 থেকে 153 নম্বর অনুচ্ছেদের মধ্যে বিস্তৃত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা এই টেকনিকটির মাধ্যমে বাংলাদেশ সংবিধানের যে 11টি ভাগ রয়েছে তা আয়ত্ত করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে আপনার মনের অনুভূতি জানান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী আমাদের আপডেট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন।